অমৃতি জানা স্টার শৌনক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তবে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলের পুরনো দর্শক বা সাবস্ক্রাইবার হন তাহলে আপনাকে ধন্যবাদ। তবে চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। বছরে ৬,০০০ ইন্টার্ন নেবে রাজ্য সরকার। নয়া ইন্টার্নশিপ স্কিম ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম ২০২২ চালু করল পশ্চিমবঙ্গ সরকার। প্রতি বছর ৬,০০০ জনকে ইন্টার্নশিপে নেওয়া হবে এবং সঙ্গে দেওয়া হবে ভাতা, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ঠিক কী বললেন দেখুন এবং শুনে নিন। সেই সঙ্গে আমি বলে রাখি, এই স্কিমের ডিটেলস অর্থাৎ সোর্স লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওয়ান টাচ ক্লিক করে আপনারা ওখান থেকে ডিটেলস দেখতে পারবেন, যোগ্যতা, বয়স, আবেদন কিভাবে করবেন এবং আরও প্রয়োজনীয় তথ্যাবলী জানতে লিঙ্কে ক্লিক করুন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্সেস দ্য লঞ্চ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস Internship Scheme 2022 Students Internship Scheme আমরা চালু করছি, এবং এটা যারা বাংলায় বাস করে এবং completed undergraduate students studies including polytechnic or ITI or equivalent course অ্যাটলিস্ট 60% মার্কস যারা পাবে এবং 40 বছর বয়সের মধ্যে তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হবে। এটা আমরা বছরে ৬,০০০ করে ইন্টার্নস নেব, যাদের গভর্নমেন্টের স্কিমগুলোর সাথে আমরা পরিচিত করাবো, তারা গভর্নমেন্টের স্কিমগুলো কী করে ইমপ্লিমেন্ট করা হয় এবং নিজেদেরও আগামী দিন তৈরি করবে, শিখবে সামাজিক সেবা এইসব কাজের মধ্যে দিয়ে, এবং ৫,০০০ টাকা করে তাদের রেমুনারেশন দেওয়া হবে। তাদের প্রথমে ১ বছর করে ইন্টার্নশিপ দেওয়া হবে, যারা ভালো কাজ করবে কন্টিনিউ করবে তাদের আবার রিভিউ করা হবে, এবং প্রতি বছর ৬,০০০ করে স্টুডেন্ট নেওয়া হবে। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন আসবে, আর একটা সিলেকশন বোর্ড অ্যাপ্লিকেশন পাওয়ার পরে ফেজ বাই ফেজ, যেগুলো হয়তো এবারে পেল না পরের জন্য রেখে দেবে, সেটা সিএস এর নেতৃত্বে একটা বোর্ড তৈরি হবে। সিএস উইল মেক প্রিপেয়ার দ্য পলিসি ডিসিশন ফর দ্যাট। পলিসি ডিসিশন ইজ এগ্রিড, আজকে ক্যাবিনেটে করা হয়েছে। এটা কি করে করবে সেটা বলবে, এডুকেশন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে এটা করবে। সিলেক্টেড স্টুডেন্ট যারা হবে তারা ডেপুটেড হবে অফিসে স্টেট গভর্নমেন্টের আন্ডারটেকিংয়ে, ব্লক অফিস, সাবডিভিশন, ডিস্ট্রিক্ট লেভেল অফিস, প্লেস অফ এনগেজমেন্ট অন দ্য বেস অফ দ্য রেসিডেন্সিয়াল লোকেশন, যে যে এলাকায় বসবাস করে তার নিয়ারেস্ট। Even on a successful completion of the internship, the student will provided a certificate with appropriate ranking, grading, which will be beneficial for their future studies and employment in government establishment and other establishment also, even throughout the world. আমরা সেইভাবেই তাদের করে দেবো, তৈরি করবো। এটা একটা উন্নততর মানুষ তৈরি করার আমাদের একটা লক্ষ্য বলতে পারে।